সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা আর মাত্র তিন মাসের মতন বাকি যার মধ্যে কিছুদিন পুজোর ছুটিতে কাটিয়ে দেবে তোমরা আর এখনও অনেকে বুঝে উঠতে পারছ না কিভাবে তোমাদের সিলেবাস শেষ করবে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কম সময়ের মধ্যে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করে উঠতে পারো যাদেরই সামনে টেস্ট পরীক্ষা তাছাড়া তোমরা যে কোনো ক্লাসে পড়ো না কেন তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পড়ো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটা খাতা পেন নিয়ে বসো আমি যে কথাগুলো বলছি সেগুলো পারলে নোট করে রাখবে চলো দিই না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সবার আগে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইট টোয়েন্টির স্ট্র্যাটেজি তুমি বলবে দাদা এইট টোয়েন্টি স্ট্র্যাটেজি কী দেখো আমাদের যখন ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো টোয়েন্টি পারসেন্ট সিলেবাস থেকে এইট্টি পার্সেন্ট আসবে মানেটা কি অর্থাৎ সিলেবাসের এমন টোয়েন্টি পারসেন্ট রয়েছে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আর যেখান থেকে পরীক্ষায় এইটটি পারসেন্ট কোশ্চেন আসে তুই বলবে দাদা আমরা জানব কী করে দেখো বিশেষ করে এই কেসের ক্ষেত্রে যারা ক্লাস টুয়েলভে পড়ো হিস্ট্রি আমি ধরে নিলাম সংস্কৃত তাহলে হিস্ট্রি আর সংস্কৃতে কিভাবে তোমরা তোমাদের চল্লিশ নম্বরে বড় প্রশ্ন আসে আর চল্লিশ নম্বরের এমসিকিউ কিউ আসে সংস্কৃতের ক্ষেত্রে আমরা জানি পঞ্চাশ নম্বরে কোশ্চেন আসে আর তিরিশ নম্বরে গ্রামার আসে এবার আমি তোমাদেরকে বলে দিয়েছি বা তোমরা অন্যান্য চ্যানেলেও দেখতে পারো যে এই ডিটি কিউগুলো বড় প্রশ্নগুলো কোথা থেকে আসছে এই এমসিকিউ আর এসে কি গুলো কোথা থেকে আসছে তো তো সবার আগে তোমাদের সেই গুরুত্বপূর্ণ টপিক গুলো সেই গুরুত্বপূর্ণ কমপ্লিট করে নিতে হবে এই থেকে মাসের মধ্যে অর্থাৎ বলছি মানে কি অর্থাৎ তোমাদের সিলেবাসের টোয়েন্টি পার্সেন্ট এমন আছে যেখান থেকে পরীক্ষায় আশি শতাংশ প্রশ্ন আসে তো সবার আগে সেই টোয়েন্টি পারসেন্ট সিলেবাস তোমরা তোমরা কমপ্লিট করবে বুঝবো কি করে তোমাদের টিচারকে জিজ্ঞাসা করো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখো আর যদি না পারছো আমার চ্যানেলের ভিডিও দেখো আর যারা ভিডিও খুঁজে পাবে না তারা কমেন্টে লিখে ভিডিও ভিডিও না থাকলে আমি তোমাদের জন্য বানিয়ে দেবো তো প্রথম স্ট্র্যাটেজি বুঝতে পেরেছো এইটটি টোয়েন্টি নেক্সট দেখো তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে এই পয়েন্টটা খুব ভালো করে শুনবে কেন বলছি কারণ এখানে অনেক কিছু আছে তো নেক্সট পয়েন্ট হচ্ছে ডেড লাইন স্ট্র্যাটেজি মানে কি মানে সাপোজ করো তোমার পরীক্ষার আগে অনেক সময় আমাদের জানো কুড়ি নম্বরের কী দেয় প্রজেক্ট দেয় তো যারা সারা বছর প্রজেক্ট করো না সাপোজ করো তোমাদের ১৩ তারিখ থেকে পরীক্ষা কথার কথা তুমি মোটামুটি ধরে নাও দশ তারিখ পর্যন্ত প্রোজেক্ট করনি আর তুমি জানো না কি লিখতে হবে তুমি ঠিক এগারো তারিখে জানার চেষ্টা করবে যে কি লিখতে হবে আর বারো তারিখে তুমি কারুর না কারুর কাছ থেকে কোশ্চেনটা নিয়ে এসে বা সেই প্রোজেক্টের ফাইলের পেপারটা নিয়ে এসে তুমি দিন রাত লিখতে শুরু করবে আর বারো তারিখ শুরু করবে আর রাতের মধ্যে লিখে ফেলবে তার মানে কি দেখা গেলো আমাদের কাছে ডেডলাইন ছিল অর্থাৎ আমাদেরকে বলেছিল তেরো তারিখে প্রজেক্ট জমা দিতে হবে যদি জমা না দিতে পারো তাহলে প্রজেক্ট আর নেওয়া হবে না আর আমাদের নাম্বার আছে আমরা আমরা প্রত্যেকে জানি আর করতে হবে তার জন্য প্রজেক্ট করলাম আমরা ঠিক আগের দিন সমস্ত কিছু ছেড়ে ফোন ছেড়ে খাওয়া ছেড়ে টিভি দেখা ছেড়ে ঘুরতে যাওয়া থেকে ছেড়ে বন্ধুদেরকে ছেড়ে সমস্ত কিছু ছেড়ে আমরা সাত ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা ধরে লিখে আমরা কি করলাম কুড়ি নাম্বারের প্রজেক্ট তেরো তারিখে জমা দিলাম এর দ্বারা কি প্রমাণিত হলো যে আমরা একটা নির্দিষ্ট ডেডলাইন পেলে সেই কাজটা আমরা করতে পারি ঠিক সেইভাবে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য ডেড লাইন ঠিক করো যেমন তুমি একটা চ্যাপ্টার নিলে হিস্ট্রির তুমি হিস্ট্রির একটা চ্যাপ্টার নিলে সাপোজ করো প্রথম অধ্যায় নিলে ফার্স্ট চ্যাপ্টারটা নিলে এবার তুমি ঠিক করলে যে ফার্স্ট চ্যাপ্টার আমি দু দিনে কমপ্লিট করব একটা কথা কিন্তু মাথায় রাখবে এমন ধরনের ডেডলাইন ঠিক করবে না যেটা করতে পারবে না তুমি বলে ফার্স্ট চ্যাপ্টার দু দিন না বলে তুমি বলে দু ঘন্টায় শেষ করবো এক ঘন্টায় শেষ করবো সম্ভবপর নয় তুমি দু দিন দিলে যে এই দু দিনের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার সমস্ত এমসি সমস্ত এসি কিউ আর ডিটি কিউ প্রশ্ন আমি মুখস্থ করে নেব তো এইভাবে তুমি ডেডলাইন ঠিক করো আর সেই ডেডলাইনের মধ্যে কাজগুলো করার চেষ্টা করো হানড্রেড পারসেন্ট ফল পাবে নেক্সট কি নেক্সট দেখো আমাদের স্ট্র্যাটেজি নেক্সট হচ্ছে সেভেন ডেজ চ্যালেঞ্জ মানে কি মানে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস জানাচ্ছি অনেকে বলবে দাদা আমাদেরকে রুটিন বানিয়ে দিন আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে দিন আমি পরের ভিডিওতে আলোচনা করব এইখানে যেটা বলছি সাপোজ করো তোমার কাছে চব্বিশ ঘন্টা আছে ক ঘন্টা আছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরলাম তুমি সাত থেকে মোটামুটি আট ঘন্টা ঘুমাবে সাত থেকে আট ঘন্টা তুমি কি করবে ঘুমাবে যদি তুমি আট ঘন্টা ঘুমাচ্ছ তাও তোমার কাছে ষোলো ঘন্টা রয়েছে এই ষোলো ঘন্টার মধ্যে আমি ধরলাম তোমার চান করতে খেতে সমস্ত কাজ করতে পাঁচ ঘন্টা চলে গেল তাহলে তোমার কাছে কত বাঁচলো এগারো ঘন্টা বাঁচলো এই এগারো ঘন্টা তোমাকে পড়তে হবে আজ থেকে বোঝার চেষ্টা করো কন্টিনিউসলি সাত দিন এগারো ঘন্টা রোজ সাত দিন পড়বে তুমি বলো দাদা এগারো ঘন্টা সম্ভব আমি তো দু ঘন্টাই পড়তে পারছি না এই এগারো ঘন্টার মধ্যে কি কি রয়েছে এই এগারো এগারো ঘন্টার মধ্যে তোমার স্কুলটা রয়েছে তুমি যদি কোনো কোচিং নিচ্ছ সেই কোচিং রয়েছে আর তুমি যদি নিজে পড়ছ সেটা রয়েছে সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে অর্থাৎ সেলফ স্টাডি রয়েছে তোমার স্কুল রয়েছে তোমার কোচিং রয়েছে সমস্ত কিছু মিলিয়ে এগারো ঘন্টা বলেছি আমি কিন্তু এগারো ঘন্টা তুমি নিজেই বাড়িতে পড়ছো এটা বলিনি সেলফ স্টাডি বলিনি আমি স্কুল কোচিং আর তোমার পড়া সব মিলিয়ে এগারো ঘন্টা বলছি আর এই এগারো ঘন্টা যেন সাত দিন চলে সাত দিন ধরে এগারো ঘন্টায় তোমাকে পড়তে হবে ঠিক আছে যদি এই সাত দিন তুমি এগারো ঘন্টা কন্টিনিউয়াসলি পড়তে পারো স্কুল কোচিং আর সেলফ স্টাডি মিলিয়ে তাহলে হানড্রেড পারসেন্ট আট নম্বর দিন থেকে তুমি রেজাল্ট দেখতে শুরু করবে নেক্সট দেখো আরেকটা স্ট্র্যাটেজি কি আমি একটা ছোট্ট তোমাদেরকে গল্প বলছি গল্পটা খুব মন দিয়ে শুনবে কী গল্প সাপোজ করো তুমি যেখানে থাকো সেই জায়গায় ভূমিকম্প এলো তোমাকে বলা হলো টিভিতে রেডিওতে জানানো হলো যে ভূমিকম্প হচ্ছে বাড়ি থেকে সবাই পালাও তা নাহলে ক কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু মাটির তলায় চলে যাবে তুমি কি করবে বাড়ির বড়রা কী করবে জমির দলিলপত্র সৈন বাড়িতে যদি সোনা আছে সেই সোনা টাকা পয়সা আছে সেগুলো নিয়ে কিছু ড্রাই ফ্রুট যদি থাকে নিয়ে আর দৌড়াতে শুরু করবে হ্যাঁ কিনা তুমি কি গোটা ঘরটা নিয়ে দৌড়াবে তুমি য সমস্ত আসবাবপত্র নিয়ে দৌড়াবে কখনোই না যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কাছে তুমি সেগুলো নিয়ে দৌড়াবে ঠিক সেরকম পরীক্ষার আগে তোমার ব্রেনের একটা ক্যাপাসিটি রয়েছে সে সমস্ত কিছু নিতে পারে না একদিনে সে আস্তে আস্তে নিতে পারে তো তুমি সবার আগে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেইগুলো নাও অর্থাৎ সেইগুলোই পড়ো এবার ঘটনাচক্রে সেভেন ডেজ চ্যালেঞ্জের পর আমি যেটা তোমাকে বললাম যে দেখো একটা জিনিস মনে রাখবে একটা ছোট বাচ্চাকে ডাকো ওকে বলো এ পরে আমি তোকে একশো টাকা দিব ও কিন্তু পড়বে না ও খেলবে কার্টুন দেখবে এই করবে ও পড়বে না কেন পড়বে না কারণ একশো টাকার মূল্য তার কাছে কিছু নেই ঠিক অনুরূপভাবে আমি প্রতিবার তোমাদেরকে বলি পড়ে নাও পড়ে নাও সামনে পরীক্ষা এইভাবে পড়ো এই স্ট্র্যাটেজি ফলো করো তোমরা কিন্তু শুনছো না ফিউচারে তোমরা কিন্তু দুঃখ হবে যেমন ওই বাচ্চাটার কাছে আজকে একশো টাকার কোনো মূল্য নেই ঠিক সেরকম তোমাদের কাছে এই সময়ের কোনো মূল্য নেই তাহলে তোমাকে ফোকাস করতে হবে কিসে তোমাদের ফিউচারে ফিউচারে ফোকাস করো আজকে এই সময়টা ধরে যদি তুমি পড়ো তাহলে ভবিষ্যতে তুমি একশো টাকা কেন এক হাজার টাকা কেন কয়েক কোটি টাকার মালিক হতে পারো তার জন্য আজকে তোমাকে সময়টা দিতে হবে আজকে তোমরা কি করছো তোমার বন্ধু তোমাকে ফোন করলো বেরিয়ে গেলে ঘুরতে কেউ আড্ডা মারতে ডাকলো আড্ডা মারতে চলে গেলে ফেসবুক দেখছো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো দেখে বেড়াচ্ছ কারুর হয়তো গার্লফ্রেন্ড রয়েছে তাকে ফোন করছো এইভাবে সময়টা তোমরা নষ্ট করে দিচ্ছ পড়ছো না তোমাদের মনে পড়বে কখন পরীক্ষার ঠিক আগের দিন রাতে তখন আর কিছু করার থাকবে না তাহলে ফোকাস ইন ফিউচার ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকে কিন্তু জিনিসগুলো করা শুরু করো নেক্সট আরেকটা কি এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে সাহায্য করবে সেটা কি যে তুমি তোমার ফোনে একটা অ্যালার্ম দিতে পারো কি অ্যালার্ম দিতে পারো যে লিখে দিলে তুমি একটা অ্যালার্ম সেট করলে সামনে পরীক্ষা বা পরীক্ষা সামনে প্রতি এক ঘন্টা অর্থাৎ তুমি যে এগারো ঘন্টা পড়বে সেই এগারো ঘন্টা যেন তুমি পড়তে পারো স্কুল কোচিং আর সেলফ স্টাডি মিলিয়ে তার জন্য প্রতি এক ঘন্টা অন্তর অন্তর তোমার ফোনে অ্যালার্ম যেন বাজে সামনে পরীক্ষা সামনে পরীক্ষা সামনে পরীক্ষা সাপোজ করো তুমি পড়তে পড়তে হয়তো ফেসবুক দেখছো এক ঘন্টা তোমার পড়া এক ঘন্টা পর ঠিক আবার একটা অ্যালার্ম বাজবে কি সামনে পরীক্ষা পড়ে নে সামনে পরীক্ষা পড়ে নে এই অ্যালার্মটা শোনার পর তোমার মনে হয় কি কী করছে আমি আমি তো পড়ছিলাম আমি এটা কি করছি তুমি আবার পড়া শুরু করবে তো এইটা তোমার খুব কাজে লাগবে সামনে পরীক্ষা এই স্ট্র্যাটেজি নেক্সট দেখো আরেকটা যেটা সেটা কি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তাহলে দেখো নেক্সট কী রিমুভ ডিস্ট্রাকশন মানেটা কি মানেটা বোঝার চেষ্টা করা এখন তো বর্ষাকাল আমার অনেক ভাই বোন আছো খারাপ মনে করো না অনেক অনেক গরিব লোক আছে যাদের আমরা যদি ঘর দেখি দেখি তো ঘর থেকে সাপোজ করো কি ছাদ হয়তো ফুটো টুটো হয়ে গেছে বৃষ্টি ফিস্টি পড়ছে বা সাপোজ করো এটাও যদি না বলি সাপোজ করো তোমার বাড়িতে একটা জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ককে হয়তো ফুটো হয়ে গেল সেইখানে লিকেজ থেকে জল বেরোচ্ছে তুমি কি করবে জলটা পড়ে থাকতে দিবে। না বাবা তোমার কি করবে বাবা মিস্ত্রি ডাকবে লিকেজগুলোকে ফিল করবে বাড়িতে যে লিকেজগুলো রয়েছে উপরে তিরফল ফিরফল দিয়ে প্লাস্টার করে যাই করে সেই লিকেজগুলো বন্ধ করার চেষ্টা করবে যাতে তোমার কোনো ক্ষতি নয় ঠিক অনুরূপভাবে তোমার ক্ষতি করছে যে লিকেজগুলো অর্থাৎ যে ডিস্ট্রাকশনগুলো সেগুলোকে তোমাকে রিমুভ করতে হবে যেভাবে তোমার বাবা তোমার বাড়ি থেকে এগুলোকে রিমুভ করেছিল সাপোজ করো তুমি ফেসবুক দেখছো হোয়াটসঅ্যাপ দেখছো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে তো তুমি একটা খাতা নাও সেই খাতাতে লিখে দাও যে কোন জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে সেগুলো একটা লিস্ট বানাও আর সেগুলোকে নিজের জীবন থেকে ডিলিট করে দাও আপাতত পরীক্ষা পর্যন্ত পরীক্ষার পর তুমি এনাফ টাইম পাবে এখন তোমার কাছে মনে হচ্ছে যে এইগুলোই সব থেকে প্রিয় কিন্তু না এইগুলো সব থেকে প্রিয় হতে পারে না এইগুলোকে যদি এখন ভালোবাসো তো ভবিষ্যতে এইগুলো তোমার থেকে দূরে পালাবে কিন্তু বর্তমানে যদি তুমি পরীক্ষাটাকে ভালোবাসো রেজাল্টটাকে ভালোবাসো ভালো ফল করতে পারো তাহলে ভবিষ্যতে এরা তোমার পেছন পেছন দৌড়াবে তো তোমাকে বেছে নিতে হবে তুমি এদের পেছনে দৌড়াবে আর কোনোদিনও পাবে না না এরা তোমার পেছনে দৌড়াবে সেটা কোনটা তোমার কাছে শ্রেয় আজকে আমি তোমাদেরকে বলে দিলাম যে সামনে টেস্ট পরীক্ষা পরীক্ষার আগে কিভাবে তুমি এই নিয়মগুলো ফলো করে খুব কম সময়ের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করতে পারো যদি এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাসেস চলে সেই ক্লাসেসগুলো দেখতে ভুলো না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে